বিজেপি নেতা সজল ঘোষ লাইভে এসে বিস্ফোরক অভিযোগ করেছেন কেন তিনি এই কথা বলেছেন বা অভিযোগ করেছেন এত বিস্ফোরক কেন সেটা আপনাদের প্রথমে একটু জানিয়ে দিলে তাহলে বুঝতে পারবেন নির্ভীক উত্তরের এই পোস্ট ঘিরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এখানে কি লেখা আছে তা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা এটি আগে পড়ে নিন এর সাথে সজল ঘোষের নামে কিছু লেখাও হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই সজল গো এমন বিস্ফোরক কথাবার্তা বলেছেন এবার বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন তা সরাসরি আপনাদের শোনাব দেখুন নমস্কার হঠাৎ অসময়ে একটা লাইভ করতে হলো একটু আগে আমি ফেসবুকে দেখলাম এক ভদ্রলোক নাম অনিন্দ চৌধুরী আগেও তাকে দু একবার দেখেছিলাম তিনি নাকি একটা পোর্টাল চালান তার নাম নির্ভীক উত্তর খুব বেশি জানা নেই ভদ্রলোকের সম্বন্ধে এর আগেও আমি উনি আমার নামে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন প্র্যাকটিক্যালি বলা যায় যে সেখানে উনি আমায় বলেছিলেন যে আমার বিভিন্ন নারী সঙ্গের অভিযোগ এনেছিলেন বলেছিলেন পরে ফাঁস করব আজকেও সেই ধরনের একটা অভিযোগ এনেছে আমি অনিন্দবাবুকে ফোন করেছিলাম ওনার দুটো নাম্বার জোগাড় করে একটা বন্ধ একটা এক্সিস্ট করে না আমি শুধু এই কথাটা বলবার জন্য এসেছি অনিন্দবাবু মানুষ বিশ্বাস করে সজল গোজ গুন্ডা হতে পারে কিন্তু যে নোংরামিগুলোর কথা আপনি লিখেছেন মানুষ সেটা বিশ্বাস করবে না মানুষ বিশ্বাস করতে পারে আবার বললাম সজল ঘজ গুন্ডা হতে পারে সজল তোলাবাজ নয় সজল মদন মিত্র নয় সজল ঘোষ শোভন নয় প্রস্তুত থাকুন লফুল আনলফুল যে কোনো কিছু ঘটনার জন্য কারণ আমি একজন আমি একটা আমার একটা পরিবার আছে আমার ছেলে বড় হয়েছে আপনি যে ধরনের নোংরা কথা বলেছেন যদি প্রমাণ করতে পারেন আমি যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি আপনারা বাংলার মানুষ যে সাজা দেবে আমি মেনে নেব আর যদি প্রমাণ করতে না পারেন অনিন্দবাবু আমি অন্যদের মতো নয় যে আমি আজকে বলবো আর কালকে ভুলে যাব আপনার কপালে দুঃখ আছে আপনার কপালে দুঃখ আছে আমি এতটুকু ভয় পাইনি আমার অঞ্চলের মানুষ যারা আমাকে চেনে অতি বড় যারা তৃণমূলী তারাও এটা বিশ্বাস করে না আপনি একজন সাইকিক আপনি একজন মানসিক রোগী আপনার প্রোফাইল গত কয়েক বছরে বহুবার বন্ধ হয়েছে বহু মামলায় আপনি জড়িয়েছেন বলে আপনার প্রোফাইলে দেখলাম একটু আগে সেটা আপনার মুখেই কিন্তু আপনি বিশ্বাস করুন আপনি ভুল জায়গায় হাত দিলেন আপনি ঘুঘু দেখেছেন আপনি ফাঁদ দেখেননি অনিন্দ চৌধুরী আমি আপনাকে দুটো কথা বললাম হয় প্রমাণ করুন হয় প্রমাণ করুন ভাইপোর মতন আমি ফাঁসির দড়ি গলায় পড়ে যাব আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে অনুরোধ করছি সোশ্যাল সাইটে মাফ চেয়ে নিন এখনো সময় আছে আমি অন্যদের মতন নয় আমার ছেলে বড় হয়েছে আমার নিজেরও একটা এজ আছে আর আমি এই জীবনে এই ধরনের কাজ করিনি আপনি প্রস্তুত থাকুন আবারও বললাম আপনি প্রস্তুত থাকুন অনিন্দ আপনাকে আমি ফোন করেছিলাম আপনার ফোন বন্ধ ছিল আমি আপনাকে অনুরোধ করছি হয় আপনি প্রমাণ করুন বারবার একটা কথা বলতে ভালো লাগছে না আর তা না হলে আপনি জনসমক্ষে ক্ষমা চান যদি জনসমক্ষে আপনি ক্ষমা না চান আইনের পথে আমি যাব আমি জানি না আপনার কী রকম কি আইনি ব্যবস্থা আইনি আপনার তৃণমূল আপনাকে কতটা প্রোটেকশন দেবে কিন্তু আপনি মাথায় রাখবেন আমার নাম সজল ঘোষ আমি তোমার মতন ভিরু কাওয়ার নয় এর আগে ছ মাস আগে তুমি আমার থ্রেট করেছিলে আজকেল ভেবেছিলে কি আমি ভয় পেয়ে যাব আজকে আমার দুর্গা পুজোর আজকে তৃণমূলের সব পুজোকে শুইয়ে দিয়েছে সারা বাংলায় সন্তোষ মিত্র স্কোয়ারের একটা নাম হয়েছে আমি সেই পুজোর সেক্রেটারি তাই এই মুহূর্তে আমাকে মেলাইন করার কথা মাথায় এলো না তোমার দলের পারবে না আবারও অনুরোধ করছি বারবার বলছি তুমি যদি মানুষের বাচ্চা হও তোমার বাপ যদি একটা হয় মদনের মতন যদি তিনটে না হয় তাহলে অনিন্দ চৌধুরী তোমার কি করণীয় প্রমাণ করা ওই ওই অডিও কল টল দেখাবে না তুমি যা যা বলেছ নিশ্চয়ই সেগুলোর প্রমাণ আছে সেটা প্রমাণ করো আর যদি প্রমাণ করতে না পারো তাহলে তুমি জানবে তুমি একটি বড় নন্দন। তোমার বিরুদ্ধে আমি যেখানে যেখানে যেতে হয় যা যা করতে হয় আমি সব করবো ডো নট টেক ইট অ্যাজ থ্রেট আপনি এটাকে যে কোনো ভাবে নিতে পারেন সমস্ত বাঁধরামির একটা শেষ হওয়া দরকার আপনারও দরকার আছে আমি আপনাকে ফোন করেছিলাম পারলে আমার নাম্বারটা কারোর থেকে জোগাড় করে নি আপনি আমায় ফোন করে নেবেন আপনার দুটো নাম্বার পেয়েছি একটা অফ আর একটা এক্সিস্ট করে না একজিস্ট করতে করতে আপনি আমার ফোন করে নেবেন ধন্যবাদ